বন্দি গাভী, এই যে দেখুন গাভীটা, বিশাল গাভী মুন্ডি। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরে বীরগঞ্জে। এটা কি প্রথম বিয়ার? প্রথম বিয়ার এটা। প্রথম বিয়ার না? এটা কি প্রথম বিয়ার? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে, একবার বাচ্চা হয়নি তো। ঠিক আছে, হিসাব করে 7 মাস পাওয়া গেল। হ্যাঁ, ওইটা ওই টাকা, ওইটা কার? এটা তো কার নাই, হলো আগস্টের 6 তারিখ। আগস্টের 6 তারিখে বিল দেওয়া হবে, তাহলে এর কম হচ্ছে। আগস্টের 6 তারিখে বিল দেওয়া আছে। আগস্টের 6 তারিখে অনেকটাই ঠিক নাই, ওই দাঁতও ঠিক নাই, এই বিচারে আন্দাজ করে লিখতে হবে, না আন্দাজ করে লিখে লাগবে এটা। ওই ওটাই গরু বিশাল, গরু ওটাও বিশাল, আর এটাও বিশাল। না না, এটা চেহারাটা অনেক না, আমি ওটা বলতেছি। আপনি ও ওটার থেকে শোনেন, এই হাত দিয়ে আর ওই হাত দিয়ে ইয়ে করেন না, একটা বেশি আছে। এটা গরু একটা গরু একটা, এটা 4 দাঁত 10 দেখো, আবার বল 4 দাঁত 6 দাঁত 6 দাঁত দিয়ে 4 দাঁত 6 দাঁত দেখি, 4 দাঁত 6 দাঁত দেখি, ওই একটু খিল ঘুরছে তো, ওই বুঝতে পারছো না। ওনা কোন তো কেন তুই বলি 4 দাঁত? এই গরু 6 দাঁত কি করে হয়? কালকে আমরা দাঁত দেখতে গেলাম, বলছে খাওয়ানো খাওয়ানোর সময় দাঁত দেখা যাবে না। দেখি অরিজিনাল মুন্ডি, তাতে 6 দাঁত হয়ে গেছে, তাতে 6 দাঁত হয়ে গেছে। প্রথম বিয়ার, এটার দুধ কতটুকু আশা করা যায়?
আমার টার্গেট এটা আপনার 45 থেকে 50 কেজি না তো আর 40 এর উপরে আসবে ডিজেল হলো এটা কোন 40 এর ডিজেল হলো পূর্ণ গুরু সাবজেক্ট আমার সাথে দুধের ঢক করবো আছে এটা কারণ ওর তো অর্ধ অর্ধে যে যে নুনটা আর যে বস্তুটা আছে এগুলা খুদি খাইলে আরো হইল হ্যাঁ খুদি খাইলে খুদি খাইলাম না খুদি এর আরো হইল এরাই তো আমার দিদি কিছু খুব শিয়া না বাবা হ্যাঁ মার হাত পেছে না বাবার হাত পেছে ওটা মার হাত পেছে খুদি খাইলে তো একটু বড় হইল লেন লিগিটা আলো ৪৩ ৪,৩০,০০০ টাকা এই গাভি এটা তো হাইয়েস্ট দেখতেছি দাম এটা পালতে তো মনে হয় দুজন লোক লাগবে আর এই প্রথম বিয়ার নেই ছয় দাঁত উঠে গেল অনেকগুলো হয় মানে এটার বয়স কিরকম হইতে পারে তিন বছরের উপরে হবে সাড়ে তিন চার বছরের উপরে তিন বছরের উপরে এটাকে আরো কতগুলি বাচ্চা এটার হইতে পারে বাচ্চা হবে এখন ছয় চারটা বাচ্চা হবে আবার ফিটনেস ঠিক থাকলে বাচ্চা হবে ফিটনেস ঠিক না থাকলে বাচ্চা হবে আচ্ছা ফিটনেস ঠিক থাকলে বাচ্চা হবে শুনছেন সুপ্রদর্শক গাভিটা আপনারা দেখছেন বিশাল গাভি আসসালামু আলাইকুম কতটুকু দুধ আশা করতেছেন ৩৫-৪০ আশা করা যাচ্ছে আর বাচ্চাটা হবে কবে আগস্টের ২০২১ সালে শুনছেন সুপ্রদর্শক আসলে এই গাভিটা নিয়ে লাভটা কি গাভিটা যদি শৈশব ঠিক থাকে তাহলে আচ্ছা আর যদি ঠিক না থাকে তাহলে মানে পরিচর্যাটা ঠিক মতো করতে হবে গরু বাচ্চা দিলে এই সিজনে এই সিজনে মানে দুধের টাকা দিয়ে এই বাচ্চা দিলে যে দুধটা বিক্রি হবে খাওয়া খরচ অর্ধেক
আচ্ছা যদি গাবি ঠিক থাকে আর যদি ঠিক থাকে তাহলে সব প্লাস পরিষ্কার হবে কি তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হলো ফাঁকটা মেকআপ হয় নাকি আচ্ছা আচ্ছা শুনছেন সুপ্র দর্শক এই যে মুন্ডি গাবিটা দেখুন একবার গাবিটার মুন্ডি গাবিটার একটা জিনিস ভাগে সাদা নাকি আমি একটা জিনিস আপনাকে বুঝাই দিচ্ছি অনেক মুন্ডি আছে মুখটা লম্বা এই মুন্ডিটা মুখটা খুব খারাপ খারাপ এই জায়গাটা ভালো এই জন্য সাপোর্ট করলাম আমি নাহলে করতাম এই জন্য আপনি সাপোর্ট করলেন এটা নেওয়ার জন্য আরো মুন্ডি আছে ওইদিকে একটা মুন্ডি দেখছি ওটা 2 লাখ ওটা আমি 1,90,000 গেছি ওটা 10 লাখ আরো মুন্ডি আছে আচ্ছা ওটা মুন্ডি 2 লাখ কম দেয় না আমি 1,90,000 দিয়েছি ওটাকে পক না 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 ওটা পক না ওটা বাচ্চা দিছে দুধ আছে ওটা দুধ আছে গাবিন আছে অল্প গাবিন আচ্ছা আচ্ছা কিন্তু এত বড় সাইজ না হ্যাঁ এর থেকে একটু ছোট এটা মুখ তো মনে করেন বড় বডির গরু বডিটা তো এক্সেল অসাধারণ এখানে আমরা দেখছি বেশ কিছু হাঁস বিভিন্ন প্রজাতির হাঁসও পালন করা হচ্ছে আর বাসা বাড়ির মধ্যেই কিন্তু এই খামারটা থেকে আসলে এই মুন্ডি গরুটা আলাপ আলোচনা চলছে শুনছেন এতক্ষণে ভিডিওর মাধ্যমে দেখলেন নওগাঁর এই ব্যবসায়ীর জন্য তুইন ভাই যে গরুটি কালেকশন করে দিলেন এই মুন্ডি গাবিটি তার দামটা আপনারা নিজেরাই শুনলেন তো ভালো থাকবেন সবাই ওটা